হ্যালো কোডার্স, আমি মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমরা তো এর আগে টিউটোরিয়ালে আসলে আমরা দেখলাম যে কীভাবে আমরা মাল্টিপলস প্যাকেজ এবং সাব প্যাকেজের মধ্যে আমরা কীভাবে এনেবল করতে পারি পয়েন্ট কার্ডটাতে। তো এখানে একটা জিনিস আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি, এখানে কিন্তু আমরা আসলে একটা অ্যানোটেশন ইউজ করেছি, এখানে দেখেন অ্যাড দিয়ে। আসলে এইখানে আমরা বলে দিচ্ছি যে আমাদের এই স্প্রিং প্যাকেজের ভেতরে যতগুলা কম্পোনেন্ট দিয়ে অ্যানোটেশন করা যতগুলা ক্লাস আছে, তুমি কিন্তু সেই ক্লাসগুলোর জন্য এই পয়েন্ট কার্ডটা অ্যাডভাইস করো। এটা আমরা বলে দেওয়ার কারণেই কিন্তু আপনারা দেখেন আমাদের যে এখানে ক্যামেরা আছে, ক্যামেরার মধ্যে কম্পোনেন্ট দেয়া আছে, এবং আমার এখানে যেটা আছে লেন্সের মধ্যেও আমার কিন্তু কম্পোনেন্ট দেয়া আছে, তাই না? সো এই কারণেই কিন্তু আমার এই জিনিসটা এভাবে কাজ করছে, যেটা আমরা এভাবে ডিফাইন করতে পারি। আমরা যদি আমাদের অ্যাপ ক্লাসে চলে যাই, আমাদের এখানে আমরা এই যে লেন্সটা নিয়ে আসছিলাম এবং এটা যখন আমরা রান করছিলাম আমাদের অ্যাডভাইসগুলো হচ্ছিল। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লগার ক্লাসে আমরা এরকম আরও বেশ কিছু অ্যানোটেশনের এক্সাম্পল দেখব। সো লেটস গেট স্টার্টেড। তো সেটা করার আগে আসলে আমাদের এই ক্লাসটাকে আমরা আবার আগের মতো নিয়ে যাই। সেটা হলো আমাদের কীরকম ছিল, আমাদের এটা দরকার নেই এই মুহূর্তে, অ্যানোটেশনটা দরকার নেই। আমাদের যেই অ্যাপ ক্লাসটা আছে সেখানে আমরা লেন্সটা এখন আর ইউজ করব না, এটা আসলে আমাদের মাল্টিপল প্যাকেজ দেখানোর জন্য লাস্ট টিউটোরে আমরা নিয়ে এসেছিলাম। এই মুহূর্তে লেন্সটা আমরা ইউজ করব না, কিন্তু আমাদের ক্যামেরা ক্লাসে তো আরও কিছু মেথড আছে, তাই না? আমরা ওই মেথডগুলো এখানে নিয়ে আসি। ক্যামেরা ডট স্ন্যাপ, আমাদের কি ইন্ট এক্সপোজার আছে, আমরা এক সেকেন্ডের এক্সপোজার এবং ক্যামেরা ডট স্ন্যাপ, আমাদের কি আছে আর, আমাদের স্ট্রিং নেম আছে, তাই না? আমরা নেম দিলাম পার্লামেন্ট হাউস, এবং আরেকটা আছে ক্যামেরা ডট স্ন্যাপ নাইট টাইম আছে, তাই না? সো আমরা এই সবগুলোই নিয়ে আসলাম। আমরা যদি এখন আরেকবার রান করি, আমাদের প্রত্যেকটার আগেই আমাদের এক্সিকিউট হওয়ার কথা, আমাদের বিফোরটা কিন্তু প্রত্যেকটা মেথডের আগেই এক্সিকিউট হচ্ছে। সো আমরা একটা স্টেবল স্টেটে আছি। আমরা এখন যেটা করব, মনে করি আমরা আমাদের যেই, আচ্ছা লেন্সটা তো আমাদের ছিল না অ্যাপের মধ্যে, আমরা লেন্সটা আরেকবার নিয়ে আসি, আমাদের এটা আসলে কাজে লাগবে। লেন্সটা এলিয়েন্স, লেন্সটা আমরা কুইকলি নিয়ে আসি। কনটেক্সট ডট গেট বিন, এবং লেন্সটা আমরা ইউজ করি সবার শেষে, জুম 5। ঠিক আছে, আমরা তো লেন্সটা এখন ইউজ করছি। আমরা যদি এখন এটা রান করি তাহলে আমাদের লেন্সের আগেও কিন্তু বিফোর ডেমোটা কাজ করছে, তাই না? অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখলাম। তো এখন আমরা যেটা করি যে আমাদের লগারের মধ্যে এসে আমরা যদি এখানে বলে দেই যে তুমি তো স্প্রিংয়ের ভেতরে যতগুলা প্যাকেজ আছে, সাব প্যাকেজ আছে, সবগুলাকেই আমরা এখানে অ্যাক্সেস করতেছি, কিন্তু আমি এখানে বলে দিলাম ডেপ্রিকেটেড। আমি যদি এখানে ডেপ্রিকেটেড বলে দিই, তার মানে কি যে যেই ক্লাসগুলো ডেপ্রিকেটেড আছে শুধুমাত্র সেইটার জন্যই এই পয়েন্ট কার্ডটা ডিফাইন হবে। এখন আমি যদি আমার লেন্সে যে, হ্যাঁ এখন যদি আমি আসলে রান করি তাহলে তো কোনোটার আগেই আসলে আসার কথা না। লেটস ট্রাই ইট আউট। আচ্ছা, আমি কি কোনো জায়গায় বানান ভুল করেছি? হ্যাঁ, আমি আসলে ডেপ্রিকেটেড বানান ভুল করেছি, DEPRE হবে। হ্যাঁ, আমরা তাহলে আরেকবার রান করি, এবং আমাদের কিন্তু কোনো জায়গাতেই অ্যাডভাইসটা আসছে না, কারণ এখানে কোনো ডেপ্রিকেটেড ক্লাস নেই। তা আমরা যদি এখন লেন্স ক্লাসটাকে ডেপ্রিকেটেড করে দেই অ্যানোটেশন দিয়ে, আমরা ডেপ্রিকেটেড করে দিলাম, এবং এখন যদি আমরা রান করি আমাদের প্রজেক্টটা, তাহলে দেখা যাবে শুধুমাত্র লেন্স, যেহেতু জুমিং লেন্সটা আসছে এবং যেহেতু লেন্স ক্লাসটাই শুধুমাত্র ডেপ্রিকেটেড, তার উপরে কিন্তু আমাদের অ্যাডভাইসটা কাজ করছে, তাই না? আমরা তো ওইভাবেই ডিফাইন করলাম যে ডেপ্রিকেটেড যদি থাকে শুধুমাত্র সেক্ষেত্রে এই অ্যাডভাইসটা কাজ করবে। তো আমরা এর আগে যেটা দেখেছিলাম আসলে যে অ্যানোটেশনটা ছিল, সেই অ্যানোটেশনটা কী ছিল আমাদের এই জায়গাতে, এর আগের টিউটোরিয়ালে আসলে আমি ভুল করে এটা রেখে দিয়েছিলাম, বাট ইটস ওকে, আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি। এখানে ছিল অর্গ ডট স্প্রিং ফ্রেমওয়ার্ক ডট স্টেরিও টাইপ ডট কম্পোনেন্ট। আমি কি ঠিক লিখেছি? আমরা যদি ক্যামেরাতে চলে যাই, কম্পোনেন্টের উপর যদি রাখি অর্গ ডট স্প্রিং ফ্রেমওয়ার্ক ডট স্টেরিও টাইপ ডট কম্পোনেন্ট, ঠিক আছে। সো আমাদের, আমি যখন এখানে বলে দিচ্ছি যে, এখানে আমি অ্যানোটেশনের থ্রু দিয়ে বলে দিচ্ছি যে কম্পোনেন্টের যদি কোনো আমার এখানে টাইপের, যদি আমার এর ভেতরে যে বিনগুলো আছে সেই বিনগুলোর যত মেথড আছে সবগুলোর জন্য আমার এই পয়েন্ট কার্ডটা এখন কাজ করবে, যেটা আসলে আমাদের এর আগের টিউটোরিয়ালে আমরা অলরেডি দেখে আসলাম। তো আমরা যদি লেন্স থেকে এখন ডেপ্রিকেটেডটা উঠিয়ে না উঠালেও আসলে এটা কাজ করার কথা। লেটস ট্রাই ইট আউট।
হ্যাঁ সবগুলোর জন্যই কিন্তু কাজ করছে, ওয়েদার ডেপ্লিকেটেড অর নন ডেপ্লিকেটেড, প্রত্যেকটার জন্যই কিন্তু আমাদের এখন এই পয়েন্ট কার্ডটা কাজ করছে। তো আমরা আরও কিছু অ্যানোটেশন বেসড পয়েন্ট কার্ড পিসিডি ডেফিনেশন যেটা, আমরা আরও কিছু দেখি। আমরা আগে এই মেথডগুলোকে একটু কপি করি, কপি করে এগুলাকে কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করার জন্য যে শর্টকাটটা ইউজ করি সেটা কিন্তু কন্ট্রোল কোশ্চেন মার্ক বা কন্ট্রোল স্ল্যাশ, কমেন্টের এই যে স্ল্যাশটা, এটা কন্ট্রোল চেপে দিলেই এটা সবগুলো কমেন্ট আউট হয়ে যায়। তো আমরা এটাকে পেস্ট করি। হ্যাঁ পেস্ট করে আমরা দেখি যে আমরা কিন্তু এখানে আরেকটা, মনে আছে আপনাদের, আমরা এখানে একটা পিসিডি দেখেছিলাম টার্গেট, এবং টার্গেটটা কী ছিল, যে আমরা আমাদের টার্গেট ক্লাসটা ডিফাইন করে দিতাম, তাই না? আমরা যদি আমাদের টার্গেট ক্লাসটা আগে এটাকে ডিলিট করে দিই, এটাকে আমি কাট করে নিই, এটা আমার একটু পরেই লাগবে আসলে, লেট মি কাট ইট। হ্যাঁ আমরা যে টার্গেট ক্লাসটা ডিফাইন করতাম কীভাবে, যে আমরা বলতাম এখানে যে ডট এওপি ডট ক্যামেরা, মনে আছে এর আগে টিউটোরিয়ালে আমরা এইভাবে কিন্তু টার্গেট পিসিডিটা ডিফাইন করেছিলাম। তো এই পিসিডিটা, এটা তো টার্গেট পিসিডি, এটা আমরা বলে দিচ্ছিলাম তখন যে টার্গেট করো যেই ক্যামেরা, যেই ক্লাসটা আছে এই ক্লাসের থেকে, বা এর ক্লাসের যেই বিনটা আছে সেই বিনগুলোকে টার্গেট করতে তখন আমরা বলতাম। তো আমি যদি এখানে অ্যাট টার্গেট দেই, তার মানে হচ্ছে আসলে অ্যাট টার্গেট হচ্ছে, শুধু টার্গেটটা ছিল ক্লাসের জন্য, অ্যাট টার্গেটটা হচ্ছে অ্যানোটেশনের জন্য। যে এখন যদি আমরা এখানে বলি, ফর এক্সাম্পল যেটা আমি কাট করলাম সেটা এখানে পেস্ট করছি, যে অর্গ স্প্রিং ফ্রেমওয়ার্ক স্টেরিওটাইপ কম্পোনেন্ট, তার মানে কি, যে তুমি এই কম্পোনেন্ট যে অ্যানোটেশন আছে সেই অ্যানোটেশনকে যেই ক্লাসগুলো ইমপ্লিমেন্ট করছে তাদেরকে টার্গেট করো। ইউ গট দ্য আইডিয়া? যে এটা কিন্তু শুধুমাত্র অ্যানোটেশনগুলোকে টার্গেট করবে। তার মানে কি, আমার কম্পোনেন্ট অ্যানোটেশন কার কার উপরে আছে, আমার ক্যামেরার উপরে আছে কম্পোনেন্ট, আমার লেন্সের উপরে আছে কম্পোনেন্ট, সো এগুলোর জন্য এটা কাজ করার কথা। আমি যদি এখন আমার প্রজেক্টটা রান করি, তাহলে আমরা দেখতে পাবো অ্যাজ প্রেডিক্টেড আমার কিন্তু বিফোর অ্যাডভাইসটা কাজ করছে। তো আমরা তো টার্গেটটা দেখলাম, অ্যাট টার্গেট। আমরা আবার এটাকে একটু কপি করি, কপি করে এটাকে আমরা কমেন্ট আউট করে আমরা আবার পেস্ট করি। এখন আমাদের আরও দুটো জিনিস আমরা দেখব, একটা হচ্ছে অ্যাট অ্যানোটেশন আর একটা হচ্ছে অ্যাট আর্গস। তো অ্যাট অ্যানোটেশনটা কি, অ্যাট অ্যানোটেশনটা হচ্ছে আসলে আমাদের ওই অ্যানোটেশনটা যদি আমাদের কোনো মেথডের উপর থাকে, তখন এই অ্যাট অ্যানোটেশনটা কাজ করবে। মানে এটা মেথড স্পেসিফিক, ক্লাস স্পেসিফিক না। তো আমরা যদি এখানে কোনো সে লাইক বলে দিতে পারি জাভা ডট ল্যাং ডট ডেপ্রিকেটেড, সো ডেপ্রিকেটেড, অপস সরি কী করলাম, সো যেই মেথডগুলো ডেপ্রিকেটেড শুধুমাত্র সেই মেথডের জন্যই কিন্তু এই পয়েন্ট কার্ডটা এখন ডিফাইন হয়ে যাবে। তো আমরা যদি দেখি আমাদের ক্যামেরাতে কি কোনো, হ্যাঁ আমাদের ক্যামেরাতে কিন্তু এই যে স্ন্যাপ মেথডটা ডেপ্রিকেট করা আছে, লেন্সে কোনো কিছু লেন্স পুরো ক্লাসটা ডেপ্রিকেট করা আছে, সো আমাদের কিন্তু শুধুমাত্র এই মেথডের জন্যই আসার কথা, লেন্সের জন্য আসার কথা না। সো লেট আস রান ইট অ্যান্ড ট্রাই। There we go. আমাদের শুধুমাত্র স্ন্যাপ মেথডের জন্য কিন্তু বিফোর অ্যাডভাইসটা আসছে, লেন্সের জন্য কিন্তু আসেনি, যদিও লেন্সের পুরা ক্লাসটাই কিন্তু ডেপ্রিকেটেড। আমরা যদি লেন্সের এই মেথডটাকে ডেপ্রিকেটেড করে দিই, তাহলে আবার আসবে। আমরা লেন্সের মেথডটাকে যদি ডেপ্রিকেটেড করে দিই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই যে লেন্সের বিফোরেও আসছে এবং স্ন্যাপের বিফোরেও আসছে। সো এখন আমরা আরেকটা পিসিডি দেখব, আমাদের আজকের টিউটোরিয়ালের শেষ পিসিডি। সো আমরা এটাকে কপি করি, কমেন্ট আউট করে দিই, এবং আমরা এটাকে পেস্ট করি। হ্যাঁ পেস্ট করে আমরা অ্যানোটেশনের জায়গায় এখানে আর্গস দিব। তো আর্গস দেওয়ার পর আসলে আর্গসটাও আমাদের মেথডের জন্য উপর কাজ করে, মেথডের আর্গুমেন্টের উপর। অনেকটা কনসেপ্টটা এরকম যে আমরা যদি কোনো ক্লাসের মধ্যে কোনো মেথড থাকে, এবং ওই মেথড যদি এই পার্টিকুলার টাইপের কোনো একটা আর্গুমেন্ট নেয়, আসলে এই অ্যানোটেশন বেসড কোনো একটা আর্গুমেন্ট যদি যায়, সেক্ষেত্রে এই পয়েন্ট কার্ডটা কাজ করবে। আসলে কথা বলার চেয়ে আমি যদি এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে কম্পোনেন্টটা কপি করে নিয়ে আসি, হ্যাঁ আমরা যদি আর্গুমেন্টে বলি যে এই কম্পোনেন্টের কোনো আর্গুমেন্ট যদি পাস হয় কোনো মেথডে, সেটা আমরা আসলে তাহলে কীভাবে এখন ডিফাইন করতে পারি, আমাদের এখানে কী কী ছিল, আমাদের এখানে একটা কী আছে অ্যাক্সেসরি, আমাদের কার্স নামে একটা এখানে আগে ছিল, আমরা ডিফাইন করেছিলাম, তাই না? আমরা কারের এই কারটা তো একটা কম্পোনেন্ট। আমরা ক্যামেরাতে চলে যাই, হ্যাঁ ক্যামেরাতে যে আমরা একটা মেথড অ্যাড করি, স্ন্যাপ কার, লেটস সি ভয়েড স্ন্যাপ কার, যেটা একটা কার অব কার নিবে, তাই না? আমরা এটা কার কার, এবং আমরা এখানে বলতে পারি
sysout snapping car. আচ্ছা তাহলে এখানে কি করছি এখানে আমরা একটা কারের একটা অবজেক্ট নিচ্ছি তাই না এবং এটাকে আমরা ইউজ করার জন্য আমরা যদি আমাদের অ্যাপে চলে যাই লেটস ব্রিং আওয়ার কার কার এবং আমরা কারটাকে আমরা যেটা করব আমরা ক্যামেরা ডট স্ন্যাপ কার যেটা আমরা করলাম আচ্ছা আমাদের তো ক্যামেরাতে আমরা যেহেতু ইন্টারফেস আছে ইন্টারফেসটা ডিফাইন করতে হবে না আচ্ছা আমরা টাইপ করে ফেলি আগে ক্যামেরা ডট স্ন্যাপ কার এবং আমরা কারটাকে পাস করে দেব স্ন্যাপ কারে আমরা চলে যাই এটাকে আমরা ইন্টারফেসে ডিফাইন করে দেই ক্রিয়েট মেথড স্ন্যাপ কার ইন আই ক্যামেরা সো ইটস লুকিং গুড আমরা যদি আমাদের আবার অ্যাপে চলে আসি আমরা এই কার্ডটাকে স্ন্যাপ করতে যাচ্ছি তো এটাকে যখন আমরা স্ন্যাপ করবো আমরা তো আমাদের লগারে কি বললাম যে যদি আমাদের এমন কোনো আর্গুমেন্টের মধ্যে যদি কোনো কম্পোনেন্ট পাস্ট হয় সেক্ষেত্রে আমাদের এই বিফোর ডেমোটা কাজ করার কথা সো লেট আস ট্রাই ইট আউট এবং আপনারা দেখছেন যে স্ন্যাপিং কারের আগে এখন কিন্তু বিফোর ডেমোটা কাজ করছে কনসেপ্টটা তো বুঝতে পেরেছেন না যে আমাদের যদি কোনো আর্গুমেন্টের মধ্যে এই অ্যাড কম্পোনেন্ট অ্যানোটেশন আছে এরকম কোনো যদি আমার আর্গুমেন্ট পাস হয় সেই মেথডের আগে তখন আমাদের এই অ্যাডভাইসটা কাজ করবে সো আমরা অনেক ডিটেল আলাপ করলাম আসলে আমাদের এই পিসিডি বা পয়েন্ট কাট ডেজিগনেশন নিয়ে আপনাদের হয়তো এই সব কিছু হয়তো আপনাদের প্রজেক্টে অনেক সময়ই কাজে লাগবে না কিন্তু এই নলেজগুলো জেনে রাখা ভালো ডাউন দ্য রোড অনেক ফ্রেমওয়ার্কের কোড দেখলে বা আপনারা যদি আরও কিছু কোনো এলিগেন্ট সলিউশন তৈরি করতে চান এই জিনিসগুলো হয়তো আপনাদের তখন কাজে লাগতে পারে তো আমাদের আর অল্প কিছু বাকি আছে এই পিসিডি নিয়ে আলাপ করার জন্য এবং তারপরে কিন্তু আমরা চলে যাব আমাদের স্প্রিং সিকিউরিটিজ এবং স্প্রিং ওয়েব ফ্লো এমভিসি এগুলো নিয়ে আলাপ করার জন্য সো আশা করি আপনারা ধৈর্য ধরে এই জিনিসগুলো শিখবেন আর এগুলো যদি আপনারা শিখতে না চান আপনারা চাইলে আমাদের ফিউচার টিউটোরিয়াল মুভ করতে পারেন পরে এখানে আপনারা ব্যাক করতে পারেন এগুলো শেখার জন্য সো দ্যাটস ইট ফর নাও আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস আপনারা যদি আমার কোর্সটি ইউটিউবে ফ্রি প্রিভিউ হিসেবে দেখে থাকেন তাহলে একটি জিনিস লক্ষ্য করুন এখানে learn.livingoncourse.com এ আসলে আপনি এই কোর্সের ফুল ভার্সনটি পাবেন এখানে ফুল ভার্সনে এসে আপনি যদি এই কোর্সটিতে এনরোল করেন তাহলে আপনি লাইফটাইম অ্যাক্সেস পাবেন এই কোর্সের সবগুলো ভিডিও টিউটোরিয়াল আপনি এখানে এসে দেখতে পাবেন তো আমি আশা করব আপনি যদি এই ইনফরমেশনটা আপনার ফ্রেন্ড বা কলিগ যারা আছে তারা যারা স্প্রিং শিখতে চাচ্ছে তাদের সাথে শেয়ার করবেন এবং এই প্রোগ্রামে এসে এনরোল করবেন যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ